কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলের শরীর আগুনে 75 ভাগ পুড়ে গেছে। হাসপাতালের আইসিইউতে থাকা নিবিড়কে দেখতে সেখানে ছুটে গেছেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্তর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলের শরীর আগুনে 75 ভাগ পুড়ে গেছে। নিবিড় কুমারকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। এই দুর্ঘটনায় আরো 3 মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা 4 জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। নিহতদের মধ্যে একজন মেয়ে। গাড়িটি কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় চালাচ্ছিল। ছেলের খবর পেয়ে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী ছেলের পাশে কানাডায় পৌঁছেছেন। ঢাকা থেকে রওনা দিয়ে পুরো ফ্লাইটে অঝরে কেটেছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। কোনো কথা বলেননি তারা। একমাত্র ছেলে নিবিড় কুমারের জন্য আশীর্বাদ চেয়েছেন সবার কাছে। এই সময় ফ্লাইটে থাকা বাংলাদেশি যাত্রীদের মন ভারী হয়ে ওঠে। টরন্টোর স্থানীয় সময় সকালে পিয়ারসন এয়ারপোর্টে কুমার বিশ্বজিৎ দম্পতি নেমে সোজা ডাউনটাউনের সেন্ট মাইকেল হসপিটালে চলে যান। এই সময় হাসপাতালটিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় বলে পরিবারের সূত্রে জানা গেছে। কুমার বিশ্বজিৎ হাসপাতালে এলে ভাই অভিজিৎ দে এবং পরিবারের সদস্য এবং কয়েকজন মিডিয়া কর্মী তার সাথে ছিলেন। এ সময় কুমার বিশ্বজিৎ দুঃখে কাঁদতে থাকেন। তার কান্না দেখে উপস্থিত স্বজন এবং অন্যরা চোখের পানি ধরে রাখতে পারেননি। পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পর কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রীকে ছেলের কাছে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের মাথার একটি বড় অংশ এবং চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীরের 75 ভাগ পুড়ে গেছে। তার বুকের পাঁজরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত 11:30 এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি ছাত্রদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত হন। পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী 2 জন ঘটনাস্থলেই মারা যান এবং 3য় জন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় গুরুতর আহত নিবিড় কুমার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। কুমার বিশ্বজিৎ পরিবার সকলের কাছে দোয়া কামনা করছেন। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।